আমাকে একটা ব্যবসা সংক্রান্ত কাজে বিদেশে রওনা হতে হতো এবং সে সফরের জন্য আমি পরিকল্পনায় ব্যস্ত ছিলাম। যাত্রার দিন এগিয়ে এলে আমার বন্ধু মোহন আমাকে তাড়াতাড়ি একটা ভ্রমণ বিমা প্ল্যান করার পরামর্শ দেয়। সময়ের সঙ্গে চলতে চেয়ে আমি ওয়েবের মাধ্যমে একটা পলিসির জন্য আবেদন করার সিদ্ধান্ত নিই। রাধা, প্যাকিংয়ের ব্যাপারে আমার এত কাজ রয়েছে যে তুমি কি ওয়েবে একটা ভ্রমণ বিমা পলিসির সন্ধান দিয়ে আমাকে সাহায্য করতে পারো? কেবল কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে কিছু বিবরণ সংগ্রহ করো। হ্যাঁ রঞ্জন, ওয়েবে এক গাদা বিবরণ রয়েছে, www.xyz.com। ওয়েবটা দেখো, অনেকগুলো ভ্রমণ বিমা পলিসির অফার রয়েছে, আমাদের শুধু বেছে নিতে হবে। এটা তো দারুণ, শুধু সবচেয়ে সস্তাটা বেছে নাও এবং এই কাজটা দ্রুত সমাধা করা যাক। এক সেকেন্ড দাঁড়াও, মোহনের সঙ্গে একবার চেক করে নিই। হে মোহন, এইমাত্র রাধার আমি একটা ভ্রমণ বিমার জন্য ওয়েবে চেক করছিলাম। বিভিন্ন বিমা কোম্পানির অনেকগুলো ওয়েবসাইট বহু রকম পলিসি অফার করছে, আমরা বাঁচতে গিয়ে হাইরান হয়ে পড়েছি এবং কোনটা যে নেবো সে ব্যাপারেও রীতিমতন বিভ্রান্ত। তুমি কি কোনো ব্রোকারের ওয়েবসাইট দেখছো? কোম্পানির নামে কি ব্রোকার শব্দটা অন্তর্ভুক্ত? ওহো না, আমার তা মনে হয় না, কারণ ব্রোকার শব্দটা কোথাও দেখা যাচ্ছে না। সম্ভবত এটা এমন এক পোর্টাল যারা বিমা পলিসির তথ্য সম্পর্কে বিশেষজ্ঞ। রঞ্জন, বিমা নিয়ন্ত্রণ ও বিকাশ প্রাধিকরণ IRDA এইরকম পোর্টাল রেজিস্ট্রেশনের জন্য গাইডলাইন ইস্যু করেছে, সেগুলোকে ওয়েব এগ্রিগেটরস বলে। এইরকম যে পোর্টাল তুমি খুঁজছো তা IRDA দ্বারা যথাযথভাবে রেজিস্টার হওয়া উচিত। এমন কোনো পোর্টালের মাধ্যমে পলিসির জন্য আবেদন করো না যা IRDA এর সঙ্গে রেজিস্টার্ড নয়। তুমি বুঝেছ? মনে রেখো, শুধু IRDA দ্বারা লাইসেন্সপ্রাপ্ত ওয়েব এগ্রিগেটরসই বিভিন্ন বিমা কোম্পানির অফার করা বিমা পলিসির বিষয়ে তথ্য দিতে পারে।